বরিশালে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংক। নগরীর বিডিএস ক্লাব মিলনায়তনে বরিশালের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়। মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের স্মরণে প্রতি বছর এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। মার্কেন্টাইল ব্যাংক বরিশাল শাখা প্রধান গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশালের নির্বাহী পরিচালক মাইনুদ্দিন আহমেদ।